আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি লাইজু ঢাকা থেকে বলছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চিংড়ি মাছ আনছি 1 কেজি। মাছগুলো দেখতে ভীষণ তাজা ছিল, তাই ভাবলাম 1 কেজি মাছ নিয়ে যাই। এই ভিডিওটা মূলত কয়েকদিন আগের। আমি এই মাছগুলো যখন আনছি তখন এই মাছগুলো ছিল 520 টাকা কেজি, মানে আমি এই মাছগুলো আনছি 520 টাকা কেজি দরে, আর এখন এই মাছগুলোর দাম 80 টাকা বেড়ে গিয়েছে, মানে 600 টাকা কেজি। তো আমি যে মাছগুলো আনছি, মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল, তাই আমি এই মাছগুলো আনছি। আর এখন আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে আসলাম সেনিতে করেই, আর এখন কেটে তারপরে ফ্রোজেন করে রেখে দেব। তো এই চিংড়ি মাছগুলো কিন্তু অনেক দিনই সংরক্ষণ করে রাখা যায়। এই মাছগুলো কিন্তু মানে ফ্রিজ অন্যান্য যে মাছ রাখলে বা যে একটি স্মেল আসে বেশি দিন রাখলে, এই মাছগুলো থেকে আসে না। তো চাইলে আপনারা এই চিংড়ি মাছ কেজি 2 কিনে ফ্রোজেন করে রাখতে পারেন। আর এই তো আমি মাছগুলো মানে কেটে নিয়েছি, মাছগুলো কাটা হয়ে গেছে, আর এখন ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আর কিছুটা মাছ মানে 1/3 ভাগ মাছ আমি রান্না করে নেব। আর এখন থেকে চিন্তা ভাবনা করছি যে ভিডিওটা বেশি বড় করব না, ছোট করে ভিডিও আপলোড করব। আর আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, কারণ ছোট ভিডিও স্কিপ করে দেখলে আর কি থাকে। আর এই তো মাছ আমি কিছুটা নিয়ে নিয়েছি রান্নার জন্য, আর এই মাছগুলোকে আমি সামান্য ভেজে নেব, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর এই তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এখন সাইড দিয়ে মানে পেঁয়াজটাকেও ভেজে নেব। আর এই মাছগুলো এখন আমি উঠিয়ে নেব। তো চিংড়ি মাছ বেশি ভাজলে আমার কাছে তো মনে হয় রাবাটের মতো, জানি না কে বেশি ভাজা পছন্দ করে আর কে কম ভাজা পছন্দ করে, তো সেটা আপনারা কমেন্ট করে চাইলে জানাতে পারেন। আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন, এখনও লাইক দেন নাই, ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও 5 জনকে দেখতে সাহায্য করে। আর এই তো এখানে আমি টমেটো পেঁয়াজ মানে মশলা দিয়ে কষিয়ে নিছি ভালো করে, আর মাছটা এভাবে আমি ভুনা করে নিব। আর চিংড়ি মাছে একটা জিনিস না দিলে আমার কাছে কখনোই ভালো লাগে না, সেটা হচ্ছে ধনিয়া পাতা। দেখবেন আপনারা চিংড়ি মাছে আর ইলিশ মাছে ধনিয়া পাতা দিলে এর ফ্লেভারটা কিন্তু মানে আরও বেশি সুন্দর হয়, হ্যাঁ খেতে অনেক ভালো লাগে। তো আপনারা যারা যারা চিংড়ি মাছে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আর রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। তো শুধুই কি চিংড়ি মাছ ভুনা করব তা না, একটু করলা ভাজিও করছি, তো সেই ভাজিটা আর ভিডিও করা হয়নি, সেটা আপনাদেরকে মানে রান্না করা একটু ভাজি দেখিয়ে দিব। আর যদি ভিডিওটা ভালো লাগে আর আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন কেউ, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দিবেন। এই তো দেখুন করলা ভাজি করে নিছি। আল্লাহ হাফেজ।